শুরু করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি আবার। হ্যাঁ বলো বলো বলো, কিছু বলবা ম্যাম? ক্লাস শুরু করেন। হ্যাঁ এই যে শুরু করে দিচ্ছি, দেখো আজকেও বাংলাদেশ পরিচয়, ঠিক আছে? আজকেও তোমাদের হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শুরু করব আজকে আমরা। হ্যাঁ দ্বিতীয় অধ্যায় আছে সমাজে পরস্পরের সহযোগিতা। আমরা যে সমাজে বসবাস করি সবাই সবার সাথে সহযোগিতা মূলক ভাবে থাকতে হবে, তাই না? আচরণ করতে হবে। তাহলে এখানে দেখো নারী ও পুরুষ, এখন দেখো পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি, তাই না? তোমরা তোমার শান্তিতে বসবাস করছো, তাই তো? আমাদের পরিবারেও বসবাস করছি, মানে আমরা। তাহলে পরিবার কাকে বলে? পরিবার হলো রক্তের সম্পর্ক, যেখানে থাকবে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো। হ্যাঁ বলো। নারী ও পুরুষ ম্যাম, কোনটা? দ্বিতীয় অধ্যায়, নারী ও পুরুষ। দেখো সমাজে পরস্পরের সহযোগিতা, ওটা দেখো। দেখো পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি, তাই না? আমাদের পরিবারে যারা আছেন, পরিবার কাকে বলে? রক্তের সম্পর্ক থাকবে, যেমন বাবা মা ভাই বোন, এটা একটা পরিবার, তাই না? এটা হলো আমরা ছোট পরিবার বলি। আর যখন যে পরিবারে বাবা মা থাকবে, ভাই বোন থাকবে, সাথে দাদা দাদি থাকেন, হ্যাঁ চাচারা থাকেন, ফুপুরা থাকেন, আবার চাচাতো মানে চাচি থাকেন, বা চাচাতো ভাই বোনরা থাকেন, হ্যাঁ এরকম যখন সবাই মিলে বসবাস করে তখন এটাকে বলা হয় যৌথ পরিবার, তাই না? তাহলে দেখো আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট পরিবার যেখানে বাবা মা আর ভাই বোন আছে, তাই না? দেখতে পাচ্ছো তোমরা? হ্যাঁ। তার সাথে দেখো তাহলে কি বাবা মা ও ভাই বোন নিয়ে আমাদের একটা পরিবার, এটা হলো একটা ছোট পরিবার, একক পরিবার বলে যেটাকে। পরে দেখো পাশে আরেকটা ছবি নিয়ে আসছি, সেটাতে দেখো অনেক লোকজন, মানে এখানে দাদা দাদি আছেন, চাচারা আছেন, হয়তো বাবা মা আছেন, চাচাতো ভাই বোন, নিজের ভাই বোনরা আছে, সবাই মিলে যখন একটা বাসায় বসবাস করি আমরা বাড়িতে, তখন এটাকে বলা হয়, এটাও একটা পরিবার কিন্তু এটা হলো যৌথ পরিবার, মানে বড় পরিবার, ঠিক আছে? তাহলে কোন কোন পরিবারে দাদা দাদি অন্যান্য আত্মীয় পরিজনও থাকেন, কোন কোন পরিবারে বাবা মা ভাই বোন নিয়ে আমাদের একটা পরিবার গঠিত হয়। কি বললা? ম্যাম? হ্যাঁ বলো। আচ্ছা আপনাকে দেখা যাচ্ছে না তো ম্যাম, আপনাকে দেখা যাচ্ছে না। এই তো আমি আসছি বাবা, এই তো ম্যাম, আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে স্ক্রিন দেখতে পাচ্ছ কি না? স্ক্রিন দেখতে পারলেই হবে, আমি আসছি কিন্তু উপরে একদম। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে পড়াটা মন দিয়ে শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা এরপরে দেখো এটা তাহলে কি শিখলাম আমরা? পরিবারে কি থাকে? সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে, তাই না? তাহলে একক পরিবার কাকে বলে? যেখানে বাবা মা এবং ভাই বোন থাকবে সেটাকে বলা হয় একক পরিবার। আর যৌথ পরিবার হলো যেখানে বাবা মা ভাই বোন তো থাকবেনই, তার সাথে দাদা দাদি থাকতে পারেন, হ্যাঁ চাচা চাচিরা থাকতে পারেন, ফুপু থাকতে পারেন, চাচা তো ভাই বোনরা থাকতে পারে, হ্যাঁ তাদেরকে নিয়ে যে পরিবার তাকে বলা হচ্ছে যৌথ পরিবার। দুটাই কিন্তু পরিবার, ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করো, তাই না? করো তো সবাই,
বাবা মার কথা শোনো, তাই না? তাদেরকে শ্রদ্ধা করো। ঠিক তেমনি তোমার বাবা মারাও কিন্তু তাদের বাবা মাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, বুঝছো? তাহলে কি হচ্ছে, আমরা যেমন আমাদের বাবা মাকে শ্রদ্ধা করি, তেমনি তারাও তাদের পিতামাতাকে কি করেন, শ্রদ্ধা করেন, আবার ভালোবাসেন, শ্রদ্ধা করে। আচ্ছা, এরপরে দেখো, একটি পরিবারে মেয়ে এবং ছেলে শিশু সবাই সমান। একটা পরিবারে মেয়েকে আলাদা করে দেখা বা ছেলেকে আলাদা করে এখন কিন্তু কেউ আর দেখে না, আগে দেখতো, হ্যাঁ, কিন্তু এখনকার পরিবারে আমরা দেখি ছেলে যা যা ছেলের জন্য করে, ঠিক মেয়ের জন্য তাই তাই বাবা মারা করে থাকেন। মানে দুইজনকে সমান চোখেই দেখাশোনা করে, তাই না? সমান ভাবেই দেখাশোনা করে, হ্যাঁ। ছেলেকেও যেভাবে খাবার দেয়, মেয়েকেও সেভাবে খাবার দেয়। ছেলেকেও ভালো স্কুলে পড়ায়, মেয়েকেও ভালো স্কুলে পড়ায়, হ্যাঁ। সবাই চায় মেয়েও ডাক্তার হোক, হ্যাঁ, সবাই চায় ছেলেটাও ডাক্তার হোক, হ্যাঁ। তাহলে একটি পরিবারের ছেলে এবং মেয়ে শিশু সবাই কি সমান, সমান ভাবেই দেখতে হবে, সমান। তাহলে দেখো এখানে দুটো ছবি, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছেলে আর একটা মেয়ে হাতে বই। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, যে হলো আমাদের সবারই শিক্ষা গ্রহণ করার সমান অধিকার আছে, তাই না? একটা ছেলে বা মেয়ে, একটা ছেলে বা মেয়ে শিক্ষা গ্রহণ করার সমান অধিকার আছে, তাই না? সবাই শিক্ষা। আচ্ছা, আবার একটা ছবি আসছে, দেখো। একটা পরিবারে, একটা পরিবারে বিভিন্ন কাজে, তোমার একটা পরিবারে তো অনেক কাজ থাকে না, সেই কাজগুলোতে ছেলে মেয়ে সবাই যেন অংশগ্রহণ করে, এটা করা উচিত, এটা প্রয়োজন, হ্যাঁ। শুধু যে একটা ফ্যামিলিতে মাই একটা সমস্ত বাড়ির কাজ করবেন তা কিন্তু না, হ্যাঁ। তার হাতে হাতে তোমরা তোমাদের যতটুকু পারার, মানে যেই কাজটা তোমরা পারবে সেটা তোমরা করে দিবা, তাতে হবে কি মায়ের ওই কষ্টটুকু কমবে একটু। তাহলে কি হচ্ছে, একটা পরিবারে বিভিন্ন কাজে ছেলেকেও এবং মেয়েকে সকলকেই অংশগ্রহণ করতে হবে, হ্যাঁ। বাবাও যেটুকু পারবেন, বাবার বাইরের কাজ সেরে এসে বাড়ির যেটুকু কাজ পারবেন সেটা করবেন, মা করবে, মা তো করেনি সারাদিনই, তার সাথে তোমরাও যদি ভাই বোনরা মিলে একটু কাজ করো, কিছুটা কাজ নিজেদেরও যদি করো, তোমাদের কাজগুলো করে থাকো, তাহলে মায়ের কিন্তু অনেকটা পরিশ্রম লাঘব হয়, হ্যাঁ। এটা করা উচিত, সব কাজ যেন মা না করেন, মায়ের তো কষ্ট হয়, মায়ের তো ছুটি নাই, 30টা দিনই তার কাজ, তাই না? এই জন্য তার কাজে সাহায্য সহযোগিতা তোমরা করবা। তাহলে পরিবারে বিভিন্ন কাজে ছেলে মেয়েকে সকলকেই কি করতে হবে, অংশগ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো যে বর্তমান সময়ে নারী এবং পুরুষ সবাই কিন্তু ঘরে এবং বাহিরে কাজ করেন, ঘরের মধ্যেও নারীরা কাজ করেন, হ্যাঁ, পুরুষরা কাজ করেন এখনকার সময়, আবার বাহিরেও, ঘরের বাহিরেও কিন্তু নারীরা অনেক জায়গায় চাকরি করেন, কেউ কাজ করেন, হ্যাঁ, পুরুষরাও করেন। তাহলে কি হচ্ছে, বর্তমান সময়ে নারী এবং পুরুষ সবাই ঘরে এবং বাহিরে কাজ করেন। যেমন দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিছু শ্রমিক লেবার, তারা কিন্তু মাটি কাটার কাজ করতেছে, এখানে ছেলেও আছে মেয়েও আছে। দেখো এই মেয়ে মেয়ে, হ্যাঁ, এখানে যে মহিলাদের আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু বাড়ির কাজও সেরে তারপরে তারা কাজ করতে যায়, তারা কিন্তু করে, বাড়ির কাজও করে আবার দেখো সাথে বাহিরের কাজও করতে গেছে, তাই না? তাহলে এখানে ছেলে মেয়ে সবাই কি হচ্ছে, মহিলা পুরুষ সবাই কাজ করে, বাহিরেও করে বাড়িতেও করে। এখানে আরেকটা ছবিতে দেখো, বাড়ির ভিতরে এটা দেখছো, মা কাজ করছেন, বাচ্চাদের সাথে আছে, বাবাও কিন্তু খাবারটা এনে দিচ্ছেন। তাহলে এখানেও দেখো বাড়িতেও কি বাবা মারা বা হ্যাঁ ছেলে মেয়েরা, মানে নারী পুরুষ একসাথেই কাজ করেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ছবি দেখো, এটা খুব, এটাও অফিসে, অফিসে দেখছো যে পুরুষ মানুষও কাজ করে, মহিলারাও কাজ করে, তাই না? এখন সবাই চাকরি করে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, ঘরের বাহিরে ছেলে মেয়ে সবাই কি করে, কাজ করে, পুরুষ এবং নারী সবাই সমান ভাবে কাজ করে। তাহলে সবখানেই নারী পুরুষকে আমরা সমান চোখে দেখবো, এটা দেখা উচিত আমাদের, সবাইকে যেন আমরা, মেয়ে দেখে, মেয়ে বাইরে কাজ করছে দেখে মেয়েকে ছোট করে দেখা যাবে না, হ্যাঁ, সেও কিন্তু একটা পুরুষ মানুষের মতো কাজ করে। তাহলে সবাইকে কি করতে হবে, সমান চোখে দেখতে হবে। আবার দেখো নারী পুরুষ উভয়ই সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। তুমি যদি ভালো পড়াশোনা করো, ভালো পজিশনে একটা যাও, ডাক্তার হবা বা ইঞ্জিনিয়ার হবা বা ভালো একটা সমাজ সেবক হবা, যেই হও না, ভালো টিচার হও, হ্যাঁ,
তাহলে কি হচ্ছে, তোমার যোগ্যতার বলে কিন্তু তুমি সেই কাজগুলো করতে পারবা, তাই না? তাহলে নারী সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে, সেটা পুরুষই হোক আর নারীই হোক, সবারই ভালো কাজের যোগ্যতা রয়েছে, সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। আচ্ছা তাহলে আমরা এটাও জানলাম। আচ্ছা এবার দেখো, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক কিন্তু নারী আর অর্ধেক পুরুষ মানুষ, তাই না? তাহলে যদি নারীরা কাজ না করে, শুধু ওই অর্ধেক পুরুষ মানুষরাই যদি বাইরে শুধু কাজ করে, তাহলে কি দেশের উন্নয়ন হবে? কিচ্ছু হবে না। তাহলে কি করতে হবে? নারী পুরুষ উভয়কে একসাথে মিলেই মিশিয়ে কাজ করতে হবে, তাই না? যেখানে অর্ধেকই নারী আবার অর্ধেক পুরুষ, এই জন্য নারীদের ঘরেও কাজ করতে হবে, বাহিরেও কাজ করতে হবে, এবং পুরুষদেরও তাই। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার এনারা মনে, তাই না? তাহলে ডাক্তারি পেশায় ছেলে পুরুষ মানুষও থাকেন, মহিলারাও থাকেন, মানে মেয়ে মানুষও থাকেন। আচ্ছা তারপরে দেখো এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এটা হলো কি, এটা হচ্ছে তোমার একটা উন্নয়নমূলক শিল্প, শিল্প বলি, তাই না? উন্নয়ন, হ্যাঁ। তাহলে এখানে গার্মেন্টস এও দেখো ছেলে বা মেয়ে সবাই কিন্তু কাজ করে, পোশাক তৈরির কাজ করে। তারপরে আরেকটা দেখো এখানে জমিতে, জমিতেও কিন্তু পুরুষ এবং মহিলা সবাই, মানে সবাই কাজ করে। হ্যাঁ, গ্রামে দেখবা তোমরা মহিলারাও এখন জমিতে গিয়ে কৃষি কাজ করে। তাহলে কৃষি ক্ষেত্রেও নারী পুরুষ মিলে কাজ করে, পোশাক তৈরিতেও নারী পুরুষ মিলে কাজ করে, ডাক্তারি পেশাও নারী পুরুষরা মিলেই আছেন। হ্যাঁ, তারপরে এখানে দেখো ওষুধ তৈরির একটা কারখানা, যেখানে নারী পুরুষরা উভয় মিলেই কাজ করেন। তাহলে আমরা কি জানলাম যে দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। মানে একটা দেশের উন্নয়ন ঘটাতে গেলে নারী এবং পুরুষ সবাইকেই কাজ করতে হবে, সবারই সমান অবদান রয়েছে, তাই না? তাহলে কাজেই নারী এবং পুরুষের মাঝে কোনো বৈষম্য রাখা উচিত নয়। বৈষম্য মানে কি? বৈষম্য মানে হচ্ছে আলাদা চোখে দেখা, মানে কাউকে ভালো বেশি করে দেখা, কাউকে কম করে দেখা, এরকম না। নারীকেও যেভাবে দেখবো আমরা, একটা পুরুষ মানুষকেও সেভাবে দেখবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এখানে কোনো বৈষম্য করা উচিত না, কাদের মধ্যে বৈষম্য করা উচিত না, নারী এবং পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা উচিত না, তাই না? উচিত না। হ্যাঁ, আচ্ছা একটা দেশের উন্নয়নের জন্য সমান অবদান কাদের আছে বলো? দেশের উন্নয়নের জন্য, হ্যাঁ, সমান অবদান কাদের আছে? নারী এবং পুরুষ। আমাদের দেশের মোট জনসংখ্যার কত ভাগ পুরুষ কত ভাগ নারী বলো? আমাদের দেশের মোট জনসংখ্যার কত ভাগ অর্ধেক পুরুষ অর্ধেক নারী? আচ্ছা কোন কোন পেশায় দেখো নারী অর্ধেক পুরুষ? আচ্ছা ছবিতে এখন বলো কোন কোন পেশায় পুরুষ এবং মহিলা সবাই উভয়ই কাজ করেন, দেখো তো এখানে দেখতে পাচ্ছি আমরা। ডাক্তারি পেশায়, পোশাক তৈরিতে, কৃষি ক্ষেত্রে, ঔষধ তৈরিতে। হ্যাঁ, বুঝছো তোমরা বাবা? জি ম্যাম। আচ্ছা এরপরে এখন দেখো, হ্যাঁ, এখন বইয়ের একটা কাজ আছে এখানে, যে নিচের টেবিলে কোন কলামে, নিচের টেবিলে কোন কলামে এমন কয়েকটি কাজের নাম লেখো যে কাজগুলো শুধু পুরুষরা, পুরুষদের করতে দেখা যায়, মানে পুরুষরাই ওই কাজগুলো শুধু করে। আর দ্বিতীয় কলামে, মানে নারী ও পুরুষ যে জায়গাটা লেখা আছে, সেখানে হলো কি, দুজনে মিলেই যে কাজগুলো করে সেই কাজের নামগুলো আমরা এখানে দেখব। আর তৃতীয় কলাম যেটা, নারীরা শুধুমাত্র যে কাজগুলো করে সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে পুরুষরা এমন কাজগুলো করে যেখানে নারীদের উপস্থিতি কম, মানে ওগুলো শুধু পুরুষরাই বেশি করে, কোন কাজ বলতে পারবো তোমরা? বলো দেখি, কেউ বলতে পারো নাকি দেখি? শুধু পুরুষ মানুষরাই ওই কাজগুলো বেশি করে। এরপরে দেখো কাঠ মিস্ত্রি কি করেন, আসবাবপত্র তৈরি করেন, তাই না? আর কামার কি করে, বিভিন্ন ধরনের কি করে কামার?
কামারের কাজ কি বলো? দা, কুড়াল, বড়ি, হ্যাঁ এরকম কি আছে সবকিছু তারা তৈরি করে। তো এটা কি পুরুষ মানুষ করে না মহিলারা করে বলো? পুরুষ। আরেকটা দেখো, জেলে মাছ ধরে কারা? জেলেরাই ধরে, ছেলে মানুষ ধরে, তাই না? মেয়েরা শখের মধ্যে করে, মেয়েরা করে না এমন না, কিন্তু বেশিরভাগ দেখতে পাই আমরা ছেলেদের। তাহলে পুরুষরা যে কাজগুলো করে সেটা হলো কাঠমিস্ত্রি, কামার এবং জেলে। আচ্ছা, নারী পুরুষ উভয়ে কাজ করে কোনগুলো? যেমন শিক্ষকতা, যেমন তোমাদের স্কুলে অনেকজন পুরুষ টিচার আছেন, আবার মহিলা টিচার আছেন, আছে না? তারপর ডাক্তার হবে না? ডাক্তার হবে, ডাক্তার হবে, ব্যাংকার হবে। ব্যাংকেও দেখবা পুরুষ মহিলা মিলে কাজ করে, ডাক্তারের পেশাও পুরুষ মহিলা মিলে কাজ করে, শিক্ষকতা পুরুষ মহিলা মিলে কাজ করে। আচ্ছা, শুধু নারীরা কাজ করে? কৃষি কাজ হবে। হ্যাঁ, কৃষি কাজ হবে। ম্যাম, কৃষি কাজ, তারপরে ওষুধ তৈরি দিতে, এগুলো হবে না? বাড়াতে পারবে আরো, তোমরা চাইলে আরো বাড়াতে পারবে, তোমাদের ইচ্ছা মতো, যা মনে চাবে। হ্যাঁ, আমি এটা মাত্র কয়েকটা উদাহরণের জন্য শুধু এখানে তোমরা বাড়াবে। আচ্ছা, নারী দেখো, নার্স কি পুরুষ হয়? ম্যাম, নারী হবে না, হচ্ছে গৃহিণী, কাজ করে। হবে, হ্যাঁ গৃহিণী হবে, গৃহকর্মী। হ্যালো, গৃহিণী হবে না ম্যাম? গৃহিণী, হ্যাঁ স্কুলে যাবো। এই যে ক্লাস নিচ্ছি, ক্লাস হয়, হ্যাঁ হ্যাঁ স্যার তো একটাই যেতে বলছে, স্যার তো একটাই বলছে, আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, গৃহকর্মী হবে, তাই না? হ্যাঁ, গৃহকর্মী লিখছি আমি, তোমরা এগুলা লিখে নাও, না হলে তোমরা তো নিজেরাই জানো এগুলা লিখতেও পারবা পরে। লিখছো কি তোমরা? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম, লিখছি ম্যাম, লিখেলি ম্যাম, আরেকটা লিখে। সবাই তোমরা স্ক্রিনশট দেওয়ার নিয়মটা শিখে নিও তো বাবা, তাহলে সুবিধা হবে। সবাই তোমরা স্ক্রিনশট জানি ম্যাম, আমি এবার বাড়ির কাজ দেখো, অল্প কথায় উত্তর দাও। বাড়ির কাজটা তোমাদের বইয়ের শেষে আছে, নমুনা প্রশ্ন ওখানে পাবা তোমরা। এক কথায় উত্তর দাও, জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়? এটা কিন্তু তোমাদের বইয়ের পিছনে দেখো, নমুনা প্রশ্নে, আমাদের বইয়ের পিছনে দেখো, নমুনা প্রশ্নে এসেছে। আপনি ছবি আঁকতে বলছেন, আমি আঁকছি। আগে আমাদের পড়ার কাজ শেষ হয়ে যাক, তারপর দেখব। আগে আমাদের পড়ার কাজ শেষ হয়ে যাক, তারপর দেখব। তোমরা প্রশ্ন দুটো নিয়ে নিছো? বইয়ের পিছনে আছে, তোমরা টিক দিয়ে নাও। এই হ্যাঁ, এই প্রশ্নগুলোর সাথে মিলায়, বইয়ের পিছনে আছে সেটা তুমি টিক চিহ্ন দিয়ে মিলায় নাও। ম্যাম, হ্যাঁ বলো ম্যাম। হ্যাঁ বলো বলো বাবা বলো। ম্যাম, বাড়ির কাজ, বাড়ির কাজ দেখবেন না কালকে? হ্যাঁ দেখবো। শুনো আগে, এটা এটুকু নিছো তো তোমরা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা এবার শুনো, এবার আমি তোমাদের আগের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্নগুলো দিতে চাই, বুঝছো? প্রশ্নের উত্তরগুলো দেখাতে চাই একটু, তোমরা দেখো তো প্রশ্নের উত্তর গুলো। দেখতে বললো, আমি কি দিয়ে দেখবো? আমি কিছু প্রশ্নের উত্তর লিখে রাখছি, তোমাদের যদি মনে হয় যে এটা নেওয়া উচিত তাহলে তোমরা নিবা। ম্যাম দেখা যাচ্ছে না তো? আচ্ছা দাঁড়াও, আমি এখনো দেখার মতো করে দেইনি, আমি এখনো দেখার মতো করে দেইনি বাবু। একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। আচ্ছা ম্যাম, এটা কি আছে?
ক্লাসেস আলো কি সংক্ষিপ্ত প্রশ্নগুলা এক দুই তিন চার চারটার উত্তর আছে এখানে দেখো উপাদানের নাম মাটি পানি মাটি পানি আর বায়ু লেখো বায়ু এখানে দুই নম্বরটা দেখা যাচ্ছে না মাটি পানি বায়ু বায়ু লেখো বায়ু এখানে দুই নম্বরটা দেখা যাচ্ছে না মাটি পানি বায়ু হ্যাঁ মাটি পানি বায়ু মাটি পানি বায়ু দুই নম্বর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশি বর্ষা হয় সামাজিক পরিবেশের তিনটি উপাদান উপাদানের নাম বিদ্যালয় খেলার মাঠ বাড়ি আর চার নম্বর হলো আমাদের প্রাকৃতিক পরিবেশ বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন হ্যাঁ এখন বলো কি বলতে চাও ম্যাম হ্যাঁ বলো ম্যাম আমি দুই নম্বর আর চার নম্বরটা না অন্যরকম করে উত্তরগুলো লিখছি আচ্ছা তোমার মতো করে লিখছো কিন্তু হ্যাঁ তো লিখতে পারো অন্যরকম হতেই পারে তাই না আমি এটা তোমরা অনেকেই যদি না পারো এইজন্য এটা করে রাখছি ম্যাম হ্যাঁ বলো কালকে কি ক্লাস হবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে কালকে কি ক্লাস হবে ম্যাম কালকে গণিত নিব গণিত হলো কাঠামোগত প্রশ্ন দুটো করে রাখছি ওগুলো দেখাবো এবার দেখো প্রশ্নগুলোর উত্তর দাও বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূ প্রকৃতি যেভাবে উপস্থাপন করা হলো আমি ছক কেটে দুটাকে আলাদা করে রাখছি হ্যাঁ এটাও স্ক্রিনশট নিতে পারো তোমরা এটা নমুনা প্রশ্নগুলোর উত্তর দাও নমুনা প্রশ্নের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর দাও এর এক নম্বর প্রশ্ন
যেমন উত্তরাঞ্চলে হলো ভূমি উঁচু, দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু, নদ নদীর সংখ্যা দক্ষিণ অঞ্চলে অঞ্চলে তারপর উত্তর অঞ্চলে মাটির রং হালকা লাল আর দক্ষিণ অঞ্চলে মাটির রং কালচে, এটা লিখছো কি তোমরা, এটা কি জানো? হ্যাঁ, মাটির রং হালকা লাল, উত্তর অঞ্চলের মাটি হলো লাল রঙের একটু হালকা, আর দক্ষিণ অঞ্চলের মাটির রং হলো কালচে। আচ্ছা, গ্রীষ্মকালে অনেক গরম এবং শীতকালে বেশি ঠান্ডা হয় উত্তর অঞ্চলে, আর দক্ষিণ অঞ্চলে বেশি গরম বেশি ঠান্ডা পড়ে না, মানে বেশ ঠান্ডা গরম আছে কিন্তু খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম পড়ে না। আচ্ছা, এটা দুই নম্বর প্রশ্নের উত্তর। যে অঞ্চলের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং ঘন ঘন বৃষ্টিপাত হয় বলে এ ধরনের অঞ্চলে বেশি গাছপালা জন্মে এবং মাছ চাষ বেশি হয়, এ ধরনের জলবায়ুতে গরম বেশি অনুভব হওয়ায় মানুষ সুতি কাপড় পরে। আর্দ্র জলবায়ু যে শুধু সুফল বয়ে আনে তা নয়, অনেক সময় এর ফলে প্রাকৃতিক দুর্যোগ এবং নানা রকম প্রাদুর্ভাব ঘটে। এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বাবা। স্ক্রিনশট দিব ম্যাম? ম্যাম এটা আমি লিখছি কিন্তু। আচ্ছা আমি আলাদা লিখছি ম্যাম, আপনি যতগুলো উত্তর দিলেন না, এক নাম্বার আর তিন নাম্বার ছাড়া আমি সবগুলো অন্য অন্যরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকলো আজকে সবাই, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এই যে স্কুলের একটা মিটিং আছে, পরে আবার তোমাদের সাথে কথা বলবো বাবা, কালকে আবার অনেক ক্লাস নিব। হ্যাঁ আচ্ছা ম্যাম, ওকে। আচ্ছা, আজকে ভালো থাকো সবাই। আচ্ছা, খোদা হাফেজ বাবা। আচ্ছা ম্যাম, আপনিও ভালো থাকেন। হ্যাঁ ম্যাম, রোল করবেন না? হ্যাঁ বলো, রোল গুলো বলো। হ্যাঁ, আর কে বলো? ফাহমিদা সুলতানা। ও আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সোনা, সবাই ভালো থাকো। আচ্ছা ম্যাম।